কংগ্রেস যদি মনে করে নিজেরা উঠে যাব কে আর ধরে রাখতে পারবে বলুন। আদিত্য সত্যি পশ্চিমবাংলায় কংগ্রেসটাকে তুলে দিয়েছে, এটা তো বাস্তব। জবে থেকে অধীর পশ্চিমবাংলায় কংগ্রেসের সভাপতি হয়েছে, কংগ্রেস শেষ, ঠিক আছে, কিছু করার নেই, মানুষের সমর্থন হারিয়ে ফেলছে, সারা ভারতবর্ষ সমভাবে সমর্থন হারিয়ে ফেলছে। স্যার যদি সমর্থন হারায় আমাদের তো কিছু করার নেই, আমরা তো আর কোলে করে তুলে নিয়ে অধীরকে ঘুরবো না, অধীর তো একদিন তো মোদীর কোলে ঘুরে বেড়াচ্ছিল। ক্ষমতায় আসার পর কংগ্রেসকে হত্যা করেছেন মমতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়েছে যে কংগ্রেসের ঘাড়ে চেপে ক্ষমতা দখল করতে তৃণমূল তার পটুতা দেখিয়েছে। 2011 সালে কোথায় ছিল এই বাহাদুরি? 2011 সালে যদি কংগ্রেস তাকে সমর্থন না করত তাহলে কি তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন? সেই বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর কংগ্রেসকে গ্রাস করতে চেয়েছেন, গ্রাস করছেন, কংগ্রেসকে হত্যা করছেন। রাজনৈতিকভাবে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে হত্যা করতে গিয়ে আপনি কি করেছেন? 78টা বিজেপির এমএলএ বানিয়েছেন। আপনি কংগ্রেসকে হত্যা করেছিলেন রাজনৈতিকভাবে, তাই বিজেপির আজকে উত্থান বাংলায়। মোদি চাই কংগ্রেস মুক্ত ভারত, আপনিও চাইছেন কংগ্রেস মুক্ত পশ্চিমবঙ্গ। দিদি আর মোদির এই অসামান্য মিল দেখে মোদির ভাষায় দিদির ভাষায় আমরা কোনো ফারাক খুঁজে পাই না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার সঙ্গে মোদির যেটা ডিল সেই ডিলটা কি? মোদির যেটা সমঝোতা সেই সমঝোতা হচ্ছে দিদি ভাই বাংলা তোমার দিল্লি আমার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।